প্রায় 7 বছর ধরে বন্ধ চট্টগ্রাম কলেজের 5টি হোস্টেলের সবকটি। এর মধ্যে 2 বছর আগে নতুন ছাত্রীনিবাস উদ্বোধন করা হলেও তা চালু করা হয়নি, তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে থাকছেন মেসে। এতে আর্থিক ও পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে জানান তারা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। তিনতলার সোহরাওয়ার্দি ছাত্রাবাস, ভবনের দেয়াল জুড়ে শেওলার স্তর, জরাজীর্ণ হোস্টেলটির আঙিনায় এখন ঝোপঝাড়। পাশে প্রায় শতবর্ষী শেরি বাংলা হলেরও জীর্ণদশা। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, অযত্নে নষ্ট হচ্ছে হোস্টেলের আসবাবপত্র। একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল এই দুটি সহ চট্টগ্রাম কলেজের ছাত্রছাত্রীদের 5টি হোস্টেল। তবে দীর্ঘ প্রায় 7 বছর ধরে হোস্টেলগুলোর ফটকে ঝুলছে তালা। 2018 সালে ছাত্রীদের জন্য 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাত্রীনিবাসটিও বন্ধ। 2015 সালের ডিসেম্বরে ছাত্রলীগ ছাত্র শিবির সংঘর্ষের পর এগুলো বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী প্রায় 16,500, যাদের বেশিরভাগই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে এসে ভর্তি হন। বাড়তি খরচে মেসে থাকার ভোগান্তির কথা জানান তারা। আমি অনার্স প্রথম বর্ষ থেকে বেসরকারি ছাত্রীনিবাসে থাকছি, যেটা আমার আসলে মানে খরচ বাবদ অনেক মানে বেশি পড়ছে। যদি সরকারিভাবে থাকতাম তাহলে হয়তো আমার অত খরচ পড়তো না। আমার টিউশন করেই আমার হচ্ছে পড়াশোনার খরচও চালাতে হচ্ছে, তারপর আবাসনের ভাড়াটাও দিতে হচ্ছে। হোস্টেলে যদি থাকতাম একটু খরচ একটু কম হতো। বেসরকারি হোস্টেলগুলোতে থাকে, ওখানে তাদের খাওয়া দাওয়ার সমস্যা, বাজার করতে হয়, ফলে তাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়। ছাত্রাবাসটা যদি খোলা থাকে ছাত্ররা এখানে থাকতে পারবে, তাদের শিক্ষা পরিবেশটা উন্নত হবে, আর যারা দূর থেকে আসে বিশেষ করে গ্রাম থেকে আসে তাদের জন্য তো আর্থিকভাবে সুবিধা হবেই। কলেজের অধ্যক্ষ স্বীকার করেন হোস্টেলগুলো বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। এরপরও ছাত্রদের হোস্টেল চালু নিয়ে নেই কোনো সুখবর, তবে ছাত্রী হোস্টেল খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। হল থাকলে যেভাবে লেখাপড়া করতে পারতো, তাদের মনের একটা জোর থাকতো, সেটা নেই। এবং আমাদের অ্যাটেন্ডেন্সের উপর প্রভাব পড়তেছে, শুধু রাজনৈতিক কারণ না, বাস্তবতা। আমরা যদি এখন করতেও চাই আমরা পারবো না, কারণ ওকে ব্যবহার উপযোগী নেই। ব্যবহার উপযোগী করতে গেলে একটা হল ওইটা শের বাংলাটা একেবারে ভেঙে ফেলতে হবে, আর সরার্দিটা একে নতুন করে আবার এটা ইয়ে করতে হবে, সংস্কার করতে হবে। ছাত্রদের তো যেহেতু উপযোগিতা নেই, আমরা ছাত্রী হোস্টেল খোলার ব্যাপারে আমাদের একটা চিন্তা আছে। চট্টগ্রাম কলেজের 5টি হোস্টেলে মোট আসন 600, এর মধ্যে ছাত্রদের জন্য 420 ও ছাত্রীদের জন্য রয়েছে 120টি। আব্দুল্লাহ রাকিব, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।